নমস্কার বন্ধুরা নতুন একটি জেনারেল স্টাডিজ পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগে ক্লাসগুলো যারা করোনার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে তবে ভিডিও শেষে লিঙ্ক পাবে সেটাকে ক্লিক করে দেখতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রথম কোশ্চেনটা দেখো ভারতের সাংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল এই কোশ্চেনটার কারেক্ট আনসার উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই সংবিধানের খসড়া কমিটি গঠিত হয়েছিল এর পরবর্তী কোশ্চেনটি দেখো ভারতীয় সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন কী বলা হয়েছে ভারতীয় সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন কয়েকটা অ্যান্সার যাবে অপশান বি ডক্টর বি আর আম্বেদকর ছিলেন এই ভারতীয় সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান কবে গৃহীত হয় কী বলা হয়েছে ভারতের সংবিধান কবে গৃহীত করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয় পরবর্তী কোশ্চেনটা দেখো চার নম্বর প্রশ্ন উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি এই উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর প্রশ্ন আজকে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারণা দেওয়া হয়েছে কি বলা হয়েছে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারণা দেওয়া হয়েছে অপশন এ ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারণা দেওয়া হয়েছে ছয় নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে বন্ধুরা অন্তত পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে অপশন বি কারেক্ট অ্যান্সার এর পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন বন্ধুরা অন্তত পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি এবার পরবর্তী কোশ্চেন আট প্রশ্নটি দেখো ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে রয়েছে বলা হয়েছে তো হচ্ছে রাষ্ট্রপতি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক অপশন বি কারেক্ট অ্যান্সার খেয়াল রাখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন নয় নম্বর কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে চুক্তি নয় নিচের কোনটি কী বলা হয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নিচের কোনটি চারটে অপশন দেখেছ কারেক্ট অ্যান্সার যাবে অপশান ডি প্রধান নির্বাচন কমিশনার ঠিক আছে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এই নিচের এই যে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় ঠিক আছে এবার দশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত আছে কী বলা আছে ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার কথা বর্ণিত করা রয়েছে যারা অপশন বি বলছে কয়েকটা সাহেব পার্ট ফাইভে এই শাসন ব্যবস্থার কথা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার কথা বর্ণিত রয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি পদচ্যুতির কথা উল্লেখ করা আছে কি বলা হয়েছে কত নম্বর ধারায় কি রাষ্ট্রপতির পদচ্যুতির কথা উল্লেখ করা আছে এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা আগেও এসছে তো এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ধারা একষট্টি নম্বরে এটা উল্লেখ করা রয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান তা হচ্ছে অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করিয়ে থাকেন তেরো নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে কে ছিলেন এই কোয়েশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসেছে ইজি একটি কোশ্চেন ইনি পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান এ কারেক্ট অ্যান্সার এবার চোদ্দ নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন তো বন্ধুরা অপশান সির সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তী কোশ্চেন দেখো এখানে কিছু উল্লেখ করা হয়েছে রাধা রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়ে থাকে নোট করে নেবে অবশ্যই পনেরো প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন কী বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো বন্ধু হচ্ছে প্রতিভা প্যাটেল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেনটা দেখো বলা হয়েছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ভারতীয় সংবিধান এখানে কবে কার্যকর হয় প্রচুর পরীক্ষায় এসেছিলো এবং কেপির পরীক্ষাটাই প্রশ্নটা এসেছিলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনককে ভারতীয় সংবিধানের কী বলা হয়েছে প্রস্তাবনার জনককে তো বন্ধু কারেক্ট আনসার পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক পরবর্তী কোশ্চেন দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশে অনুকরণে গৃহীত হয়েছে তো বন্ধুরা এই কোশ্চেনটা কারেক্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা আনসার কি অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে অনুকরণে গৃহীত হয়েছে এর পরবর্তী কোশ্চেন দেখো কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছিল কী বলা হয়েছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছিল তার বন্ধু কয়েকটা আনসার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো এখানে কিছু নোট করে নাও বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে ঘটেছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি এই তিনটি শব্দ গ্রহণ করা হয়েছিল কুইন প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত কতবার সংশোয়িত হয়েছে ভারতীয় সংবিধানে কি বলেছে খেয়াল করে বলা প্রস্তাবনা কতবার সংশোয়িত হয়েছে তো বন্ধুরা একবার একবার প্রস্তাবনা সংশয়িত হয়েছে পরবর্তী কোশ্চেন কোনো বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে ব্যাখ্যা করেছেন বলা হয়েছে কোন ব্যক্তি এই যে সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছেন এখানে এটাই বলা হয়েছে তো হচ্ছে ঠাকুরদাস ভাগরবো তিনি হচ্ছে সংবিধানে আত্মা বলে উল্লেখ করেছেন ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো বাইশ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি কোন ব্যক্তি মন্তব্য করেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি কি বলা হয়েছে কোন ব্যক্তি মন্তব্য করেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি বাইশ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশন ডি ভাবছে কারেক্ট অ্যান্সার আর নেক্সট হচ্ছে এই সংবিধানের প্রবেশের চাবিকাঠি বলা হয়েছে প্রস্তাবনাকে ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো তেইশ নম্বর কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ কি বলা হয়েছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল কি বলা হয়েছে সংবিধানের একটি অংশ তো বন্ধু এই কোয়েশ্চেনের কাইট আনসার অপশান এ কেশবানন্দ ভারতী মামলা এই প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ বলে উল্লেখ করেছেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা যখন সংশোধন করা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল যখন সংবিধান সংশোধন প্রস্তাবনাটা সংশোধন করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন অপশন এ কারেক্ট অ্যান্সার ও আজকের নিয়ে শেষ প্রশ্ন দেখো তোমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টিটি কার্ড বলে কে অভিহিত করেছেন খেয়াল করে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টি কার্ড বলে কেউ অভিহিত করেছেন তো বন্ধুরা এন পাল কিওয়ালা এটা উল্লেখ করেছেন তো টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এর পার্ট থ্রি চাইছে কেন অবশ্যই জানাবে আর এটা পার্ট থ্রি তোমার জেনারেল নলেজ স্টাডিজ ক্লাস ভিডিওটিকে লাইক করতে পারো কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো প্রচুর পরিমাণে আর চ্যানেলের নতুন দর্শকরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো জহিন বন্ধুরা নতুন টোটো তোমার সাথে আবার দেখা হবে সুস্থ দেখো ভালো থেকো